টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি গতকাল হয়ে যাওয়া ডাব্লু প্রিলিমিনারি এক্সামিনেশান এর যে জেনারেল স্টাডিজ পরীক্ষা হয়ে গেল তাতে গণিতের যে পোর্শানটা ছিল অর্থাৎ সাতটি প্রশ্ন আমি পেয়েছি আমি আমার একটা স্টুডেন্টের কাছ থেকে সেই সাতটি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে তোমরা তোমাদের অঙ্কগুলো মেলাতেও পারবে আর যারা ভবিষ্যতে এই পরীক্ষা দেবে তাদের খুব সুবিধা হবে এই ধরনের অঙ্ক করতে তাহলে শুরু করছি আজকে ভিডিও প্রথমেই যে অঙ্কটা আমি পেয়েছি যেটা গতকাল পড়েছিল একটি ক্যাম্পে চার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পরে আটশো জন লোক চলে গেলেন যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে ঠিক আছে আমি তোমাদিকে ডিটেলসে বোঝাবো তোমরা পরীক্ষার সময় প্র্যাকটিস করলেই সেগুলো করতে পারবে ঠিক আছে তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে ঠিক আছে কি বলেছে যে চার হাজার জন লোক ছিল তাদের একশো নব্বই দিনের খাবার ছিল তিরিশ দিন পরে আটশো জন চলে গেছে তাহলে দেখো এই যে চার জন ছিল চার হাজারজন লোক যে ছিল তাদের তারা যদি একই থাকতো তাহলে তিরিশ দিন পরে আর কতদিন চলতো প্রথমে ছিল একশো নব্বই তিরিশ দিন যেহেতু পার হয়ে গেছে তাহলে একশো দিন চলতো অর্থাৎ কোনো লোক যদি যাওয়া আসা না করতো তাহলে চার জন লোকের একশো দিন চলতো কিন্তু কি বলেছে তিরিশ দিন পরে আটশো জন লোক চলে গেলেন অর্থাৎ এখানে আর চার হাজারজন লোক নেই তাহলে এখানে কত আছে চার হাজার বিযুক্ত আটশো চার হাজার বিযুক্ত আটশো জন যেহেতু চলে গেলেন তাহলে পড়ে থাকছে বত্রিশশো জন ঠিক আছে তাহলে আমাদের সমস্যা গিয়ে দাঁড়ালো যে বত্রিশ জন লোকের অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে এটা হচ্ছে সমস্যা তাহলে সমস্যাটা যখন আমরা বুঝতে পেরে যাব তখন কিন্তু আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো ঐকিক হবে ঠিক আছে তাহলে দেখো চার হাজার জন লোকের চলতো একশো ষাট দিন একজন লোকের চলবে কত কম না বেশি অবশ্যই বেশি দিন তাহলে বেশি হলেই গুণ হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে একশো ষাট গুণিত চার হাজার আর লোক আছে এখন বত্রিশশো তাই বত্রিশশো জন লোকের চলবে একশো ষাট গুণিত মানে যা ছিল আগে ডিভাইডেড বাই বত্রিশশো ঠিক আছে তাহলে এর ক্যালকুলেশানটা করলেই আমাদের আনসার পেয়ে যাব তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে এখানে আর এখানে আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আর এটা হচ্ছে চার চারে ষোলো ঠিক আছে পাঁচ এবং চল্লিশে গুণ করলে দুশো দিন ঠিক আছে দুশো দিন দেখো এখানে অপশানে দুশো দিন কিন্তু রয়েছে তাহলে সঠিক যে বিকল্প সেটি হচ্ছে সি তাহলে যারা করেছ তারা মিলিয়ে নেবে যারা পরীক্ষা দিয়েছ আর যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে তাদের এই অঙ্কটি খুব কাজে লাগবে ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে মানে ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে বাকি আম বাইশশো আশি টাকায় বিক্রি করে তার পাঁচ শতাংশ ক্ষতি হলো তিনি কত টাকা দিয়ে এক একঝুড়ি আম কিনেছিলেন এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেটা আমি পেয়েছি তা দেখো এখানে কেমন ওরা বলেছে বলেছে কি যে বাইশশো আশি টাকাতে বিক্রি করেছে এবং পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে দেখো এখানে আমরা সোজা সজি শতকরা ব্যবহার করব যে পাঁচ শতাংশ ক্ষতি হয়ে গেছে এর অর্থ হচ্ছে বাইশশো আশি টাকা এর সমতুল শতকরা হচ্ছে পঁচানব্বই শতাংশ পরিষ্কার তাহলে পঁচানব্বই শতাংশ টাকা এর সমান সমান হচ্ছে বাইশশো আশি এখানে আমরা এক শতাংশ বার করবো বা, এক শতাংশ হয়ে যাচ্ছে বাইশশো আশি বাই পঁচানব্বই এবং একশো শতাংশ হয়ে যাচ্ছে বাইশশো আশি বাই পঁচানব্বই গুণিত একশো তাহলে এটা কাটাকাটি করলে উনিশ পাঁচ উনিশে পঁচানব্বই পাঁচ কুড়ি একশো ঠিক আছে আর উনিশ দিয়ে দেখো এটা কাটা যাচ্ছে উনিশ এক কে এ শূন্য ঠিক আছে তাহলে একশো কুড়ি এবং কুড়িতে যদি আমরা গুণ করি তাহলে আমরা চব্বিশশো পাব ঠিক আছে তাহলে আমরা এখানে বিকল্প দেখব দেখো এখানে তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন তাহলে সঠিক বিকল্প হয়ে যাচ্ছে চব্বিশশো পরিষ্কার তাহলে দুটো অঙ্ক তোমাদের আমি করে দেখালাম এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কে কি আছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি তিনের চার অপেক্ষা বড় এবং পাঁচের ছয় অপেক্ষা ছোট পরিষ্কার তাই দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করব এটা আমরা উত্তর দেখেই অঙ্কটা করব আমরা দেখো তিনের চার তাহলে তিনের চার সমান কত আমরা দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে এটা পাবো দেখো ভাগ করবে তিনকে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে তিনকে চার দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এটা হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে দেখো তুমি এটা কী কী করে করলাম যে নিচে পঁচিশ দিয়ে গুণ করলাম ওপরও পঁচিশ দিয়ে গুণ করলাম মানে এগুলো পরীক্ষাতে একটু তাড়াতাড়ি করার জন্য এই জিনিসগুলো মনে রাখতে হবে নিচে যদি একের পিঠে শূন্য কোন রকম করে নিয়ে আসতে পারি তাহলে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি তাহলে এটা হচ্ছে পঁচাত্তরের একশো মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর পাঁচের ছয় এর অর্থ হচ্ছে দেখো ভাগ কর তাহলে এখানে পাঁচ ছয় দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে আমরা পাবো ছয় আটটে আট সরি ছয় আটটে আটচল্লিশ আর দুই থাকছে ছয় তিনে আঠারো এইট পয়েন্ট থ্রি থ্রি এরকম পাবো ঠিক আছে তাহলে নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এখানে দুইয়ের তিন একের দুই চারের পাঁচ নয়ের দশ আমাকে দেখাতে হবে যে তিনের চার অপেক্ষা বড় হবে আর পাঁচের ছয় অপেক্ষা ছোট হবে মানে এই দুটোর মাঝখানে থাকবে কোন ভগ্নাংশটা এটা আমাদের প্রশ্ন ঠিক আছে তাহলে এটা উত্তর দেখেই করা যাবে কেমন দেখো দুইয়ের তিন যেটা আছে দুইয়ের তিন মানে দেখো এটাকে ভাগ করো দুইকে তিন দিয়ে তাহলে দেখো এখানে হচ্ছে জিরো পয়েন্ট তিন ছয় আট জিরো পয়েন্ট সিক্স তাহলে দেখো এর মধ্যে পড়ছে না আর করারই দরকার নেই একের দুই বা হাফ হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটাও হবে না এ হবে না বি হবে না এইটা দেখো চারের পাঁচ মানে হচ্ছে দেখো উপর নিচে কুড়ি দিয়ে গুণ করো তাহলে নিচে একের ফিরে শূন্য পাঁচশো তাহলে এখানে দেখো আশি বাই একশো হচ্ছে মানে জিরো পয়েন্ট এইট আর নয়ের দশ তো এখানে দেখো নিচে দশ আছে মানে জিরো পয়েন্ট নাইন তাহলে জিরো পয়েন্ট নাইন মানের থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে একমাত্র সঠিক বিকল্প হচ্ছে এরটা কারণ এটা মানে হচ্ছে কত জিরো পয়েন্ট এইট দেখো এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং জিরো পয়েন্ট এইট থ্রি এর মধ্যে পড়ে যাচ্ছে পরিষ্কার তাহলে আমাদের সঠিক বিকল্পটি হয়ে গেল জিরো পয়েন্ট এইট বা চারের পাঁচ এরপরে আমরা পরবর্তী অঙ্কে আসছি দেখো পরের যে অঙ্কটা আছে পরের অঙ্কে কি বলেছে যে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দো বেশি গরুর সংখ্যা কত এগুলো দেখো চোখ বন্ধ করে আমরা এক্স ওয়াই ধরে নেবো তাহলে আমরা সব অঙ্ক পেরে যাব ঠিক আছে তো তাহলে দেখো গরু গরু এখানে লিখছি দেখো তোমরা খুব সহজে পারবে এটা সোজা অঙ্ক আছে গরু মুরগি ঠিক আছে এটা আমি এক্স ধরছি আর এটা ওয়াই ধরছি ঠিক আছে গরু এবং মুরগিকে আমরা এক্স এবং ওয়াই ধরলাম তাহলে এখানে শর্ত কী দেওয়া আছে যে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা তাহলে এর গরুর মোট পা কত হবে চারটে করে পা তাহলে এক্সট্রা গরুর ফোর এক্সট্রা পা আর মুরগি দুটো করে পা তাহলে টু ওয়াই ঠিক আছে তাহলে মোট পায়ের সংখ্যা এদের মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি তাহলে দেখো গরু মুরগির মাথা তো একটাই থাকে ঠিক ঠিক আছে তাহলে এদের পায়ের সংখ্যা মানে ফোর এক্স প্লাস টু ওয়াই এটি মাথার সংখ্যা দ্বিগুণের থেকে চোদ্দ বেশি তাহলে মাথা দেখো এক্স প্লাস ওয়াইটি মাথা হচ্ছে এর দ্বিগুণ মানে ইন্টু টু প্লাস চোদ্দ তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার সমীকরণ এই সমীকরণটিকে সমাধান করলে অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো এটা সমাধান করো তাহলে এটা ফোর এক্স যুক্ত টু ওয়াই আর এই গুণটা করে দিলে এটা টু এক্স প্লাস টু ওয়াই পাবে প্লাস চোদ্দো সঙ্গে সঙ্গে এক্স ধরবে অঙ্ক হয়ে যাবে দেখো ফোর এক্স টু এক্স কেদিকে নিয়ে আসলে কত পাবো টু এক্স সমান চোদ্দ যেখান থেকে তুমি পেয়ে যাবে এক্স সমান সাত ঠিক আছে তাহলে এক্স কি ধরা ছিল গরুর সংখ্যা তোমাকে প্রশ্ন কী করেছে গরুর সংখ্যায় তাই দেখো এর বিকল্পটি সঠিক হবে ঠিক আছে মুখে মুখে করতে যাও না তাহলে কিন্তু অঙ্কটা হবে না সঙ্গে সঙ্গে এক্স ওয়াই ধরে নেবে খুব সহজে অঙ্ক হয়ে যাবে হয়ে গেল এরপরে দেখো পরবর্তী প্রশ্নে আমরা আসছি পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ দশ বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের তিনগুণ হবে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য পনেরো বছর হলে পিতার বয়স নির্ণয় করুন ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কটা আমি কিভাবে করছি তাহলে পিতার বয়স কেমন দেওয়া আছে দেখবে তোমরা পিতার বয়স বলা আছে জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ ঠিক আছে তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে দেখো পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য পনেরো বছর তাহলে একজন যদি এক্স হয় তাহলে আরেকজনের কত এক্স প্লাস পনেরো হবে তাহলে এক্স যে সে হচ্ছে কনিষ্ঠ সে কনিষ্ঠ আর এক্স প্লাস ফিফটিন যে সে হয়ে যাচ্ছে জ্যেষ্ঠ পুত্র পরিষ্কার এরপর দেখো কি বলা আছে এখানে পিতার বয়স নির্ণয় করতে বলেছে মানে এটা বর্তমানেই হবে এখানে উল্লেখ করা ছিল না তো যেহেতু পিতার বয়স বলেছে তাহলে বর্তমান বয়সই চেয়েছে ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি তাহলে প্রথমে দিয়েছে কি পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ আর আমরা যেটা ধরেছি এক্স আর এক্স প্লাস ফিফটিন এগুলো বর্তমান বয়সই ঠিক আছে তাহলে এখানে হচ্ছে পুত্রের বয়সের জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে বাবার বয়সটা কত হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ফিফটিন পরিষ্কার বাবার বর্তমান বয়স হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ফিফটিন জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পুত্রের কারেস্পন্ডেন্সে মানে জ্যেষ্ঠ পুত্রের হিসাবে বাবার বয়স যাচ্ছে এটা এবার দেখো কনিষ্ঠ পুত্র এখানে কি বলেছে দশ বছর পরের শর্ত দেওয়া আছে তাহলে কনিষ্ঠ পুত্রের দশ বছর পরে বয়স কত হবে এক্স প্লাস টেন আর সেই সময় কি বলেছে যে পিতার বয়সটা কনিষ্ঠ পুত্রের বয়সে গুণ হবে তাহলে এখানে পিতার বয়স কত হয়েছে থ্রি ইন্টু এক্স প্লাস টেন যেটাকে যদি আমরা এটা ভেঙে দিই তাহলে থ্রি এক্স প্লাস থার্টি হবে তাহলে কী করবো এরপরে পিতার বয়স দেখো পিতার বয়সটা আমি কী করছি পিতার বয়সটা যেটা এখানে বের হলো সেটা দশ বছর পরে বের হয়েছে তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস টেন করি এখানে মাইনাস টেন করলে আমরা কী পেয়ে যাবো পিতার বর্তমান বয়সটা পাবো তাহলে পিতার দেখো থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থার্টি থেকে মাইনাস টেন করলে কত হবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি হয়ে যাবে তাহলে দেখো এইটাও হচ্ছে পিতার বর্তমান বয়স আর এখানে যেটা বের করেছি সেটাও পিতার বর্তমান বয়স এই দুটোকে সমান করে দাও তাহলে টু ইন্টু এক্স প্লাস ফিফটিন পরিষ্কার আর এটাকে সমাধান করলে আমার কটা হয়ে যাবে তাই এটা থ্রি এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু টু এক্স প্লাস থার্টি ঠিক আছে এইটাকে এদিকে নিয়ে আসছি তাহলে তাহলে এক্স পাবো আর টোয়েন্টিকে ওই দিকে নিয়ে চলে আসলে আমরা টেন পেয়ে যাবো তাহলে এক্স ইকুয়াল টু টেন তাহলে পিতার বর্তমান বয়স কত টু ইন্টু এক্স প্লাস ফিফটিন এখানে বসিয়ে দাও তাহলে টু ইন্টু টেন প্লাস ফিফটিন ইকুয়াল কত হবে টু ইন্টু টোয়েন্টি ফাইভ সমান পঞ্চাশ বছর ঠিক আছে এখানে আমি অপশানগুলো পাইনি তো উত্তর তোমার পঞ্চাশ বছরই হবে ঠিক আছে এরপরে আমরা আরও দুটো প্রশ্ন আছে আমরা ওখানে চলে যাচ্ছি দেখো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা আছে রকম যে ছয়টি ক্রমান্বয়ে পর অযুগ্ম সংখ্যার গড় চৌষট্টি বৃহত্তম সংখ্যাটি কত হবে দেখো এই অঙ্কটা কেমন করে করবে আমি করে দিচ্ছি তোমাদের এগুলো সঙ্গে সঙ্গে আমরা এক্স ধরে নেব তাহলে প্রথম অযুগ্ম সংখ্যাটা যদি মনে করো এক্স হয় প্রথম অযুগ্ম সংখ্যাটি এক্স তাহলে পরেরটা কত হবে পরেরটা হয়ে যাবে এক্স প্লাস টু তারপর একটা এক্স প্লাস ফোর যেহেতু দুটো সংখ্যার পর্ব পার্থক্য কত হয় দুই তারপর একটা কত হবে এক্স প্লাস সিক্স তারপরে হয়ে যাবে এক্স প্লাস এইট আর তারপর একটা হয়ে যাবে এক্স প্লাস টেন দেখো ছটা হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এদের গড় বলতে কী বোঝা যাচ্ছে ডিভাইডেড বাই সিক্স ঠিক আছে তাই এদের গড়টা কত চৌষট্টি দেওয়া আছে তাহলে ইকুয়াল টু সিক্স টুই ফোর এখানে লিখে দিলাম মানে সমীকরণ আমি গঠন করে দিলাম এরপর দেখো কেমন করবো এরপর আমরা কী করছি যোগ করবো দেখো এক দুই তিন চার পাঁচ ছটা এক্স তাহলে সিক্স এক্স প্লাস দেখো দুই এক চারে ছয় ছয় আট ছয় বারো বারো আটে কুড়ি কুড়ি আর দশে তিরিশ আর এটাকে এইটাকে গুণ করে দিলে আমরা পাচ্ছি কত ছয় চারে চব্বিশে চার হাতের হল দুই ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আট তিনশো চুরাশি তিরিশটাকে যদি নিয়ে যাচ্ছি তাহলে কত পাবো আমরা সিক্স এক্স ইকুয়াল টু তিনশো চুরাশি বিযুক্ত তিরিশ মানে তিনশো চুয়ান্ন তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাব কত তিনশো চুয়ান্ন বাই সিক্স তাহলে এটা ছয় পাঁচে তিরিশ আর ছয় নয় চুয়ান্ন তাহলে ফিফটি নাইন তাহলে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ফিফটি নাইন তোমাকে প্রশ্ন কী করে যে বৃহত্তম সংখ্যা এটা খেয়াল রাখবে ঠিক আছে বৃহত্তম সংখ্যা মানে কি এক্স প্লাস টেন হবে তাহলে ফিফটি নাইন প্লাস টেন ইকুয়াল টু সিক্সটি নাইন ইজ দ্য আনসার ঠিক আছে তাহলে সিক্সটি নাইন হবে উত্তর যেটা ডি এর অপশানে আছে আশা করি বুঝতে পারলে এটা সোজা অঙ্ক ছিল এরপরে লাস্ট যে অঙ্কটা এই সাতটা অঙ্কই পড়েছিল আমি যত যতদূর জানি তাহলে চল্লিশ মিটার কাপড়ে শতকরা কত অংশ বাদ দিলে সাত মিটার কাপড় পাওয়া যাবে অঙ্কটা ভালো করে বুঝবে তাহলে চল্লিশ মিটার থেকে তোমাকে বাদ দিতে বলেছে এমনভাবে বাদ দিতে বলেছে যাতে সাত মিটার পড়ে থাকে তাহলে কত বাদ দিতে হচ্ছে চল্লিশ থেকে সাত দিলে কত থাকছে তোমার তেত্রিশ তাহলে তেত্রিশ মিটারকে বাদ দিলে তবেই না সাত থাকবে তাহলে কত বাদ দিতে হচ্ছে তেত্রিশ মিটার কাপড়ে বাদ দিতে হচ্ছে তাহলে এ শতকরা করে দিলেই হলো তেত্রিশ মিটার বাদ দিতে হবে কততে চল্লিশ মিটারে গণিত হান্ড্রেড পার্সেন্ট ব্যাস আনসার হয়ে গেলো এটা ক্যালকুলেশন করো কুড়ি দুগুণে চল্লিশ কুড়ি পাঁচে ঠিক আছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে হলো এক পাঁচ তিনে পনেরো ষোলো একশো পঁয়ষট্টি দুই পার্সেন্ট তাহলে এটা আট দুগুণে ষোলো ঠিক আছে আর দুই দুগুণে চার এত ঠিক আছে তাহলে এইটটি টু পয়েন্ট ফাইভ তাহলে দেখো এখানে সি এর অপশানটা সঠিক ঠিক আছে তাহলে এই কতগুলো অঙ্কই ছিল যেটা গতকাল ডাব্লু বিসিএস পরীক্ষায় পড়েছিল আশা করি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলো উপকারে লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে সবাই ভালো থেকো ধন্যবাদ